একটি সাজানো গোছানো একটি দল কিভাবে যে এরকম সমস্যায় পড়ে সেটার একটা বহিঃপ্রকাশ আমরা দেখতে পাচ্ছি। কারণ যখন দলের অনেকেই ম্যানেজমেন্টের অনেকেই যখন বিভিন্ন অন্যায় লিপ্ত হয়ে যায়, বিভিন্ন অন্যায় কাজ করে থাকে, প্রচেষ্টা করতে থাকে, সেটারই বহিঃপ্রকাশ আমরা দেখলাম। এটা একেবারেই ঠিক নয়, কারণ বাংলাদেশ বিশ্বকাপে খেলতে আসছে পুরো শক্তি নিয়ে আসতে পারেনি, কারণ এখানেও চলছে অনেক অনেক সমস্যা করেছে, অনেক সমস্যা করে তারা এসছে। তামিমের মতো এরকম একজন স্বনামধন্য ক্রিকেটারকে বাদ দিয়ে তারা যেভাবে আসছে এটা অত্যন্ত দৃষ্টিকটু, সেটাকে ঢাকার জন্য আজকে তারা পারছে না, লজ্জা পাচ্ছে, এটাই আমরা দেখতে পাচ্ছি। কিন্তু এই অবস্থা কি আমরা চেয়েছিলাম? অবশ্যই না, কারণ বাংলাদেশ যে শক্তি নিয়ে এসেছিল আমরা আশা করেছিলাম বাংলাদেশ এবার সেমিফাইনালে খেলবে, সেটাই কিন্তু বিশ্বে বড় বড় নামি দামি সাবেক খেলোয়াড়রাও কিন্তু এটাই আশা করেছিল। কিন্তু একটি গুছানো সংসার কিভাবে বা একটি গুছানো দল কিভাবে মানে এরকম বিপর্যয় অবস্থায় পড়ে সেটা আমরা দেখছি, এটা একেবারে কাম্য নয়। কারণ আমি খেলোয়াড়দের অতটা দোষ দিব না, কারণ আমাদের ম্যানেজমেন্টে যারা আছে তারাই যে জিনিসগুলি করেছে সেটাই এখন এই পুরো দলের উপরে এই নেতিবাচক প্রভাবটা পড়ছে, আমাদের খেলোয়াড়দের উপরে পড়ছে। স্মুথ শেভিং এর জন্য শুধুমাত্র কুল, নাথিং এলস।